আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই জানেন আমি কয়েকদিন আগে আমার ভাইকে লাভ বাইককে নিয়ে একটা পরিত্যক্ত স্থানে গেছিলাম। এখানে ও প্রচন্ড ভয় পেয়েছে ভাই, হুজুরতে অনেক ঝাড়াইতে হয়েছে, অনেক ঝামেলা করতে হয়েছে। এরপরে আমি ওকে দিয়ে যাই বাসার সামনে, গাড়িতে নামাই যাই। এরপরে আমার ছোট ভাই, ওরা দুই ভাই, একজন লাভ বাইক, একজন আদনান, আজকের ওপর বাসায় আমি আসলাম। পায়ে আসার পর আমার ঘাম চাইয়া কিছু রাখে নাই, বুঝছেন? সে ভিডিও দেখছে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে দেখছে, দেখার পর আমার ঘাম চাইয়া রাখে নাই এই পিচ্ছি আদনান। ভাই রে ভাই, এখন ওর কথা হইলে ওকে নিয়েও আমি যাব, ওকে নিয়েও যাব একটা ভৌতিক স্থানে। কিন্তু আপনারাই বলেন, এই ছোট বাচ্চারে কি ভৌতিক স্থানে নিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ, আপনারাই বলেন। দেখেন এখনো ফুল্লা আছে। এরপরে আমার দুলা ভাই আমার বড় আপে বললো, কাই ভাই কিছু জানি না, তুমি ঠান্ডা করো, কারণ ও খালি কান্না করে, যখন ভিডিও দেখে তখনই খালি কান্না করে যে আমাকে কাইফ আমার নিয়ে যাবে ভৌতিক স্থানে, আমাকে নিয়ে যাবে। এই দেখেন এখনো ফুল্লা আছে। বাবা তুমি কি ভূতুরের জায়গায় যাবা? হ্যাঁ ইয়া নাকি না, তুমি যাবা? আচ্ছা ঠিক আছে। লাভবাইক বাবা, তোমার কি অনেক ভয় পাইছিলা তখন? বাবা অনেক ভয় পাইছিলা, এখন তুমি ঠিক আছো, সুস্থ আছো? তাহলে চলেন চলেন। এই বাসার স্টোর রুম আছে একটা, এই বাসার স্টোর রুম আপনারা সবাই জানেন বিদেশি স্টোর রুম গুলো অনেক খারাপ হয়ে থাকে, যেহেতু এগুলি নাস্তিকের দেশ। তারপরে আমি আমার যতটুকু চেষ্টা করবো আমার দুই ভাইকে নিয়ে আজকে স্টোর রুমে যাওয়ার। তাহলে চলেন স্টোর রুমে যাওয়া যাক। তো ওদের দুইজনকে নিয়ে আমি স্টোর রুমে যাচ্ছি। শুধুমাত্র ও দেখেন, ও আমার ভিডিও দেখে, আমার ভিডিও দেখে ও পাগল, বুঝছেন? মোট কথা সারা দিন আমার ভিডিও দেখে, সারাটা দিন। এরা দুইজন, একজনকে নিয়ে গেছে, একজন প্রচন্ড ভয় পেয়েছে, আরেকজন মানে ভবিষ্যতে ও আপনাদের মাঝে এইসব জিনিস এইসব স্থানে যাবে এবং ও আপনাদের মাঝে ভৌতিক স্থান উপস্থাপন করবে, এটা আমি 100% সিউরিটি দিয়ে বলতে পারতেছি। তাহলে চলেন যাওয়া যাক স্টেডিয়ামের ভিতরে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এটা কিন্তু কোনো পরিত্যক্ত স্টোর রুম না, এটা বাসার একটা স্টোর রুম মাটির নিচে। আর বিদেশের স্টোর রুম গুলি খুবই খারাপ হয়ে থাকে, এটা সত্যি কথা। এই স্টোর রুম গুলির মধ্যে আপনার খারাপ জিনের বসবাস থাকে, এটা সত্যি কথা। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই দেখেন এখন ভয় পাইতেছে পিচ্ছি, দেখছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা শানিয়াকা হুয়াল আবতার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। বাবা তুমি ভাইয়ের হাত ধরে রাখো। আউযুবিল্লাহ আদনান, তুমি ভাইয়ের লাভবাইকে হাত ধরে রাখো, হাত ধরে রাখো, লাভবাইক হাত ধরো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বাবা এটা টয়লেট, এই দেখেন এগুলো টয়লেট। ইস আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আলিউল আযীম। আদনান তোমার কি ভয় লাগতেছে? তোমার ভয় লাগতেছে? তোমার ভয় লাগে না? আচ্ছা আমার সাথে আরো যাবা, আরো ভৌতিক স্থানে যাবা, যেখানে ভূত আছে জিন আছে যাবা? আচ্ছা ঠিক আছে, এখনো ভয় পাইনি। লাভবাই তুমি ওর হাত ধরো না বাবা, ও তো বাচ্চা ছোট মানুষ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরে ভাই এগুলিতে পড়ি থাক তোরে বাবা, তবে স্টোর রুম। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
ফাসালি রাবিকা ওয়ানহা ইন্না শানিয়াকা ওয়াল আবুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবা, তোমাদের স্টোরুমে আল্লাহর মতো কোনো কিছু নাই, কোনো খারাপ কিছু নাই। পিচ্ছি, কত সাহস এই আদনানের, কত সাহস! দেখছেন সবার পিছনে থাকে। হায় রে বাবা, রে বাবা, বাবা তুমি বড় হইলে আমাকে তুমি ফেল, মানে আমার টপকায় তুমি চলে যাবে ইনশাল্লাহ আদনান। এই পিচ্ছির কি সাহস, দেখছেন মাশাল্লাহ। ওর জন্য দোয়া করেন, বাবা উপরে উঠো, তোমায় আমি পিছনে রাখতে দিব না, থাকতে দিব না, উপরে উঠো, উপরে উঠো। তারপরে উঠে না, হায় হায় ওর এত সাহস এই পিচ্ছির এই বয়সে। কেমন লাগছে? তুমি অনেক ভয় পাইছো যে সামনে ঢিল গুলো পড়ছে, জিনিসগুলো আইসা পড়ছে, এবং দৌড়ানোর শব্দ, সিঁড়ি তুটার শব্দ, সেখানে তুমি আর আমি তো ছিলাম, তাই না? তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি কি আবার যাবা? তোমার তুমি সত্যি যাবা? আচ্ছা ঠিক আছে, তুমি কি হসপিটালে যাবা? পরিত্যক্ত হসপিটাল, ভূতের হসপিটাল? আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কি হলো কাজিক, তো লাইট গেল কেন? হেরে কেম তাই কেন? ঠিক আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন ছোট ভাই, ছোট ভাইনার ইচ্ছা পূরণ করার জন্য কি কি করতে হইলো আজকে আমার মামার, মানে ওর, মানে মামাদের কি কষ্ট করতে হয় ভাইগনা থাকলে এদের আশা পূরণ করতে, যে কি করতে হলো দেখলেন? এই ছোট বাচ্চারা নিয়ে এই স্টোর রুমে গেলাম। আর বিদেশি স্টোর রুম সম্পর্কে তো যা ধারণা আছে আপনাদের, বিদেশি স্টোর রুম গুলি খারাপ খারাপ জিনের বসবাস, খারাপ খারাপ জিনিস থাকে স্টোর রুম গুলির মধ্যে, আপনি সবাই জানেন। ভালো থাকবেন সবাই, আর আজকের ভিডিওটা খারাপ ভাবে কেউ নেবেন না। ও চাইছে ওরকে নিয়ে একটা ভিডিও করি, ছোট মানুষ, আপনারা সবাই জানেন ওরে নিয়ে আমি কোনো ভয়ানক স্থানে যেতে পারবো না। সেই ক্ষেত্রে ওকে চাইছে একটা ফিলিংস দেওয়ার জন্য এই ছোটটুকু একটা উপহার দিলাম আমি মামার হইতে, যাতে করে বড় হয়ে দেখতে পারে ওর মামা ওকে ছোট একটা উপহার দিয়েছিল ওর সর্বপ্রথম ভিডিওর মধ্যে। তো ভালো থাকবেন বাবা। আদনান একটা কথা বলো আমার সাথে সাথে, আমি বলো, আমি বাংলাদেশকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম।